ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত 43 মাইল এলাকার জনৈক প্রাণধন ত্রিপুরার সাথে ধলাই জেলার ধুমাছড়া থানা এলাকার চরণশ্রী ত্রিপুরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। উভয়ই দ্বিতীয় সাংসারিক জীবন শুরু করে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর ঘর ছেড়ে চরণশ্রীর ধুমাছড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসে। এদিকে চলতি বছরের 13 ফেব্রুয়ারি ধুমাছড়ায় স্ত্রীর বাড়িতে হাজির হয় মদমত্ত অবস্থায়। একই সাথে টাক্কাল দিয়ে এলোপাথারি আঘাত করে, তাতে মহিলার হাতে আঙুলগুলো কেটে যায় এবং মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত লাগে। পরের দিন ধুমাছড়া থানায় মামলা দায়ের করা হয় স্বামী প্রাণধন ত্রিপুরার বিরুদ্ধে। মামলা হাতে নিয়ে তদন্তকারী অফিসার দেবানন্দ ত্রিপুরা আদালতে চার্জশিট জমা দেন। মামলা চলাকালীন মোট 15 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত স্বামী প্রাণধন ত্রিপুরা। সোমবার ধলাই জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার 307 ধারায় 10 বছর এবং 326 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন প্রাণধন ত্রিপুরাকে। একই সঙ্গে 10,000 টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। বিগত এই 14/2/2022 জৈনিক ধনঞ্জয় ত্রিপুরা ধুমাছড়া পিএসএ এসে লিখিত অভিযোগ করেছিলেন যে 13/2/2022 রাত্রি 9টার সময় অভিযুক্ত এই প্রাণমোহন ত্রিপুরা, যার বয়স নাকি 66 বছর, ওনার দ্বিতীয় স্ত্রী চরণশ্রী ত্রিপুরা সাইট ওনার ধুমাছড়াস্থিত বাস বাড়িতে মদমত্ত অবস্থায় এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে এবং কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে, যার ফলে উক্ত মহিলা মারাত্মক জখমপ্রাপ্ত হয়। ধুমাছড়া পুলিশ সঙ্গে সঙ্গে এই এফআইআর পেয়ে এফআইআরটি রেজিস্টার করে, যাহার নম্বর DMC PS 2/2022, এবং তদন্ত শুরু করে দেয়। আসামিকে ওই দিনেই গ্রেপ্তার করে তদন্ত শেষে তদন্তকারী অফিসার দেবেন্দ্র ত্রিপুরা মাননীয় আদালতে পরবর্তী সময় চার্জশিট দাখিল করেন। 15 জনের সাক্ষ্যবাক্য মাননীয় আদালত শুনে এবং এই সাক্ষ্যবাক্য শোনার পর আজ, অর্থাৎ আজ 7/2/2022 মামলার রায় প্রদান করেন ধলাই জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি শ্রীযুক্ত গৌতম সরকার। ভারতীয় দণ্ডবিধি 307 এবং 326 ধারায় দোষী সাব্যস্ত করেন। 307 ধারায় 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড, এবং 326 ধারায় 7 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ডে যদি টাকা পেমেন্ট যদি না করে। মামলাটি পরিচালনা করেন সরকার পক্ষের আইনজীবী ইন্দ্রনীল চক্রবর্তী। ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্পেশাল পিপি আইনজীবী পার্থসারথী রায়। এই রায়ে খুশি চরণশ্রী সহ তার আত্মীয় পরিজন। অন্যদিকে এই রায়ের পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত স্বামী প্রাণধন ত্রিপুরা। সান্দন টিভি।